হেলথ ইজ ওয়েলথে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয়, গলায় কাটা ফুটেছে, পরিত্রাণের আটটি উপায়। এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল যাদের খেতে বসে গলায় মাছের কাঁটা ফোটেনি। আবার অনেকে এমনও আছেন যারা মাছের কাঁটা ঠিক মতো বেছে খেতে পারেন না, খেতে বসে অনেক কথা বলেন, কেউ আবার খুব তাড়াহুড়ো করে খান, আর সেই অসাবধানতায় মাছের কাঁটাটি গলায় বিঁধে যায়। তারপরই শুরু হয় যত বিপত্তি, গলার মধ্যে শুরু হয় অস্বস্তি, খচখচ করে কাটা। জেনে নিন কিভাবে নিমেষে এই অস্বস্তি কাটাবেন। কোক, বাড়িতে কোক জাতীয় পানীয় থাকলে খান, এটি কাটা নামানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি। গলায় মাছের কাঁটা বিঁধলে এক নিঃশ্বাসে যতটা সম্ভব কোক খেয়ে নিন, কাঁটা নরম হয়ে নেমে যাবে। অলিভ অয়েল, তেল পিছল পদার্থ, আর অলিভ অয়েল কাঁটা খেলেও ক্ষতি নেই। তাই বাড়িতে যদি অলিভ অয়েল থাকে খেয়ে নিন এক চামচ, কাঁটা পিছলে গলা থেকে নেমে যাবে। পাতিলেবু, মাছের কাঁটা নিমেষে নরম করে তুলতে পারে এই পাতিলেবু, তাই গলায় কাঁটা ফুটলে আগে একটা লেবু কাটুন, নুন মাখিয়ে রস খেয়ে নিন, কাঁটা নরম হয়ে নেমে যাবে গলা দিয়ে। সাদা ভাত, সাদা শুকনো ভাত ছোট ছোট বল বানিয়ে চটপট জল দিয়ে গিলে ফেলতে হবে। মনে রাখবেন, শুধু শুধু সাদা ভাত খেলে কিন্তু গলায় আটকে থাকা জেদি কাঁটা নামাতে পারবেন না। ভিনিগার, গলায় ফুটে থাকা মাছের কাঁটা নামাতে দারুণ কাজ দেয় ভিনিগার। জলের সঙ্গে সামান্য ভিনিগার মিশিয়ে খেলে আটকে থাকা কাঁটা খুব সহজে নেমে যায়, অনেকটা পাতিলেবুর মতো কাজ করে। হোমিওপ্যাথি ওষুধ, বাড়িতে এক শিশি সাইলেশিয়া রাখুন। এই হোমিওপ্যাথি বাড়ির গলায় ফুটে থাকা মাছের কাঁটা, বিশেষ করে কই মাছের খতরনাক কাঁটা, গলিয়ে যন্ত্রণামুক্ত করতে পারে আপনাকে। কলা, কলা পিচ্ছিল, তাই গলায় মাছের কাঁটা বিঁধলে আগেই একটা কলা খেয়ে নিন, কখন গলা থেকে কাঁটা নেমে যাবে টেরই পাবেন না। জল, উপরে উল্লেখিত কোনো উপাদানই যদি হাতের কাছে না থাকে তাহলে অনেক পরিমাণ জল খেয়েই গলা থেকে কাঁটা নামাতে হবে আপনাকে। ভালো হয় যদি হালকা গরম জল সামান্য নুন মিশিয়ে খান, তাতে কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে নেমে যাবে, আপনিও তাড়াতাড়ি কাঁটা ফোটার যন্ত্রণা থেকে রেহাই পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করবে, এবং আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।